মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই চলে গেছেন, বীর হাফেজ হুজুর চলে গেছেন, তারা আর দ্বিতীয়বার এই জমিনে ফিরে আসবেন না। তবে তারা চলে যাওয়ার পরেও আল্লাহর দিনের এই ঝান্ডা ভুলণ্ডিত হয় নাই, কারণ শামসুল হক ফরিদপুরির সন্তানেরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুজাহিদ মিল্লাত মুফতি ফজলুল হক আমিনি এই ধরনের সোনার সন্তান তারা রেখে গিয়েছিলেন। আজ শামসুল হক ফরিদপুরির উত্তরসূরি শাইখুল হাদিস আমাদের মাঝে বেঁচে নেই, আজকে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই আমাদের মাঝে বেঁচে নেই। শত্রুরা মনে করেছিল আল্লাহর দিনের ঝান্ডা বুঝি ভুলণ্ঠিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাটহাজারীর খানকা থেকে আল্লামা আহমদ শফিকে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লামা আহমদ শফি অমর নন, তিনিও চলে যাবেন। যারা মনে করছ আল্লামা আহমদ শফি জমিন থেকে চলে গেলে আল্লাহর দিন নিয়ে ছিনিমিনি খেলবে, স্পষ্ট তোমাদেরকে পয়গাম দিয়ে দিতে চাই, শাইখুল হাদিস চলে গেছেন, আল্লামা আহমদ শফি চলে যাবেন, কিন্তু তাদের সন্তানরা জমিনে বেঁচে থাকবে। আমরা আসি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই জমিনে এই রেহে এই দেহে প্রাণ যতদিন আছে, এই ধমনীতে যতদিন রক্ত প্রবাহিত হবে, এই হৃদয়ে যতদিন স্পন্দন থাকবে, আল্লাহর কোরআন আল্লাহর দিন আল্লাহর পয়গম্বরের কোনো বেইজ্জতি হলে বরদাস্ত করব না, বরদাস্ত আমরা করব না। বন্ধুগণ, আমরাও থাকবো না চিরদিন, আমরাও থাকবো না। ওই দেখো আমার ওস্তাদ হযরত মাওলানা আবুল কালাম সাহেব হুজুর কি একজন সিংহ পুরুষ ছিলেন, বার্ধক্যের কোলে ঢলে পড়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন, এক সময় আমরা সবাই দুর্বল হয়ে পড়ব। আজ আমি মামুনুল হক তোমাদের সামনে কথা বলছি, এমন একটা দিন আসবে যেদিন তোমরা আমাদেরকেও খুঁজে পাবে না, সেদিনের জন্য আমি তোমাদের কাছে আমানতের দায়িত্ব জিম্মাদারি দিয়ে যেতে চাই। শামসুল হক ফরিদপুরি যে জিম্মাদারি দিয়েছিলেন শাইখুল হাদিসের উপর, শাইখুল হাদিস যে জিম্মাদারি দিয়ে গেছেন আমাদের উপর, আমরা আমাদের জীবদ্দশায় তোমাদের কাছে সেই জিম্মাদারি দিয়ে যেতে চাই। আমি তোমাদেরকে শপথের বাক্য পাঠ করাতে চাই, যদি তোমাদের জীবদ্দশায় আল্লাহর দিনের অসম্মান হয়, আল্লাহর কোরআনের অসম্মান করতে দেখো, শরিয়তের বিরুদ্ধে কোনো আইন যদি কেউ তৈরি করতে চায়, ইসলাম বিরোধী কোনো ধারা যদি কেউ প্রচলন করতে চায়, জীবনের পরোয়া না করে কাফনের কাপড় মাথায় নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে দিবে। পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ চলবে না, কোনো আপোষ করতে দেওয়া হবে না। আজকের প্রজন্মের পক্ষ থেকে হাটহাজারীর হযরতের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, বলতে চাই আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য হুজুর আবার যদি আরেকটা ডাক দেন, আপনি যদি আবার সাপ্লা চত্বরে আসেন, আমরাও আবার সাপ্লা চত্বরে যাব, আবার সাপ্লা চত্বরে যাব আমরা। এলাকাবাসী মুসলমান সাধারণ ভাইয়েরা, আমি আবারও আপনাদের কাছে বলছি, আমাদের এই চিৎকার আমাদের এই চেঁচামেচি মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না, মনে করবেন না যে হুজুররা খামাখা চিৎকার করে। আজ ওলামায়ে কেরাম চিৎকার করছেন বলেই হয়তো সোনার মদিনার নবীর অন্তরে একটু সান্ত্বনা আছে, যে আমাকে গালি দেওয়া হয় কিন্তু 16 কোটি তৌহিদি জনতা আমার ইজ্জতের জন্য শাহাদাতের রক্ত দেয়। সোনার মদিনার রওজায় আত্তারে হায়াতুন নবী, আমার নবী কবরে জিন্দা না মুর্দা, আমার নবী সোনার মদিনার রওজার মধ্যে মরে আছেন না জিন্দা আছেন, হায়াতুন নবী তিনি কবরে জিন্দা শুয়ে আছেন,
ইউসাহ আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, আমার নবী কবরে জিন্দা আছেন, প্রতিটি বিষয় নবীজি অবগত হচ্ছেন। আমার উদ্বেগ আর উৎকণ্ঠা হলো যখন বারবার বাংলাদেশের পক্ষ থেকে এরকম পয়গাম পৌঁছে এখানকার কুলাঙ্গাররা আমার নবীর হৃদয়ে আঘাত করে, আমার নবীর চরিত্রে কালিমা লেপন করে, আমার নবীর চেহারাটা যদি মলিন হয়ে যায় আসমান থেকে ডাইরেক্ট গজব নেমে আসতে পারে। আমরা দেশকে ভালোবাসি, আবারও বলছি দেশটাকে আমরা ভালোবাসি বলেই চাই না এদেশে খোদার পক্ষ থেকে গজব নেমে আসুক। এই খোদার গজব যদি নেমে আসে, আসমানি মুসিবত যদি নেমে আসে, ডিজিটাল ফিজিটাল প্রযুক্তি দিয়ে খোদার গজব ঠেকানো যাবে না। কথা ঠিক না বেঠি? কাজেই আমরা আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে 16 কোটি তৌহিদি জনতার নিরাপত্তার স্বার্থে, এদেশের শান্তির স্বার্থে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতির সম্প্রীতির স্বার্থে, কথা ঠিক না বেঠিক? এখানে হিন্দু মুসলিম প্রশ্ন নয়, আমি বারবার বলছি, আমরা জানি হিন্দুদের মধ্যে অনেক পুরোহিত আছেন, অনেক দার্শনিক আছেন, অনেক হিন্দু ধর্মগুরু আছেন, ঈমান গ্রহণ করতে না পারেন কিন্তু আল্লাহর নবীর চরিত্র মাধুর্য দেখে তারা নবী প্রেমিক হয়ে গেছেন, আছেন না নাই? গুরু দত্ত সিং একজন অমুসলিম শিখ আল্লাহর নবীর প্রেমে এমন কাব্য রচনা করেছে পৃথিবীর ইতিহাসে যেটা সাহিত্যের একটা অনন্য নিদর্শন হয়ে থাকবে। কাজেই আমাদের কথা এখানে ধর্মীয় উস্কানি নয়, আমাদের কথার ভুল ব্যাখ্যা করবেন না, আমাদের কথাকে ভুলভাবে বুঝবেন না, ভুলভাবে উপস্থাপন করবেন না। সব কিছু বললাম, বুঝানোর চেষ্টা করলাম, তারপরেও আবার আমাদের চূড়ান্ত কথা হলো এই, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি এক সাগর রক্তের দরকার হয়, সাগর পরিমাণ রক্ত দিতে আমরা প্রস্তুত। যদি লক্ষ লক্ষ জীবনের প্রয়োজন হয়, যদি লক্ষ কোটি আত্মদানের প্রয়োজন হয়, শাহাদাতের সমুদ্র পাড়ি দিয়ে হাজার হাজার নয় লক্ষ কোটি আল্লাহর নবীর আশেক উম্মতেরা জীবন দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করতে প্রস্তুত। আমাদের কথাগুলো সকলকে বুঝবার তৌফিক দান করেন, আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমিকে আল্লাহ পাক সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। হে মোহাম্মদপুরের তৌহিদি জনতা, আমি আমার আলোচনার শুরুতেও বলেছিলাম, এখনো আবার বলি, আজ আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামত বারাকাতুহুমুল আলিয়া আজ আমাদের ইত্তেফাকুল মাদারিসের মেহমান হিসেবে, মোহাম্মদপুরবাসীর মেহমান হিসেবে আজ তিনি এই মঞ্চে উপস্থিত হয়েছেন, কথা ঠিক না বেঠিক? গোটা বাংলাদেশের মানুষ হজরতের জ্ঞান গর্ভ আলোচনা শুনবার জন্য তারা উন্মাদ হয়ে থাকে, অধীর আগ্রহে অপেক্ষমান থাকে। আজ সেই মহান ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, ইনশাআল্লাহ আমরা হুজুরের পরিপূর্ণ কদর করব তো ইনশাআল্লাহ। হুজুরের জ্ঞান গর্ভ ইলমি আলোচনা থেকে আমরা সকলে উপকৃত হব, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামত বারাকাতুহুমুল আলিয়ার আলোচনা শুনে সর্বশেষ হুজুরের সঙ্গে আখেরি মোনাজাত করে তারপরে আমরা এখান থেকে বিদায় নিব, কথা ঠিক আছে? আর ওই শপথের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? চাকরি করি কার? চিৎকার করে বলো, চাকরি করবো কার? আল্লাহর বিধানের বিরোধিতা করে সমস্ত চাকরির গোষ্ঠী গিলাই, কথা পরিষ্কার? আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে কোনো খাতির নাই, কারো সঙ্গে কোনো প্রেম নাই। নবীর ইজ্জতের হেফাজতের জন্য ইনশাআল্লাহ চূড়ান্ত আন্দোলন হবে, ইনশাআল্লাহ হবে, এবং আল্লাহর জমিনে নবীর ইজ্জতের হেফাজতের জন্য মৃত্যুদণ্ডের আইন আমরা আদায় করে ছাড়ব, করে ছাড়ব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।